ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা। আজকের ব্লগটা একটু ঘরের মধ্যে থাকবো, যা তাই শেয়ার করব আপনাদের সাথে। আপনারা সঙ্গে থাকবেন আমি এই আশায় রাখছি। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে আমি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, চলুন আমি টুকটাক যা করব আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন। এদিকে দেখুন, দুপুরের ভাত বসিয়ে দিয়েছি আর আজকে মুগ ডাল করব। আর ফ্রিজে ইলিশ মাছ আছে, ওটা এখন বার করব। বার করে নিয়ে তারপরে রান্নাটা করছি। এই কড়াইটা গরম আছে, যেহেতু ডালটা একটু আজকে হালকা ভেজে নিয়েছি, ভেজে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। সঙ্গে থাকুন, আমি ফ্রিজ থেকে মাছটা বার করে নিই। ফ্রিজ থেকে এখন মাছটা বার করে নিচ্ছি আমি। ছোটই ইলিশ এনেছে, ওই কারণে আটকে গেছে, একটু পরে ডিফ্রোস্ট করে দিলাম, একটু পরে বার করছি, পুরো আটকে গেছে পুরো। ফ্রেন্ডস, এখন আমি বার করে নিচ্ছি মাছটা। মাছটা বার করে জল দিয়ে রেখেছি, এবার এটা একটু ঠান্ডাটা কেটে গেলে তারপরে ধুয়ে আর ওদিকে ভাত উবুদ দেবো, ধুয়ে তারপরে রান্না করব। সঙ্গে থাকুন তাহলে। মুগ ডালটা সেদ্ধ করা হয়ে গেছে আর এদিকে দেখুন মাছটা ধুয়ে নুন হলুদ হালকা করে মাখিয়ে নিয়েছি। এই মাথাটা দিয়ে আমি ডালটা রান্না করব আর মাছগুলো ভাত আর কি আজকে ভাপা করব। আর এখন ডাল বসিয়ে দেব, তাই কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর জিরে ফোড়ন দিচ্ছি। মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব এর মধ্যেই। ডালটা দিয়ে দিলাম, নুন হলুদটা দিয়ে দিলাম, এবার নুন দেবো।
একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ফুটে গেলে আমার ডালটা হয়ে যাবে। সঙ্গে থাকুন, আবার পরে শেয়ার করছি সবকিছু। বাটি ভাপাটা করতে ইলিশ মাছের আমি নিয়েছি শিলে বাটবো আজকে, একটু জিরে আর একটু সর্ষে, সাদা সর্ষে আর একটু কাঁচা লঙ্কা, এটা দিয়ে কাঁচা তেল দিয়ে আজকে রান্নাটা হবে। সঙ্গে থাকুন, আমি শেয়ার করি না, আগে বেটে নিই তারপরে আবার শেয়ার করছি। আমার মশলাটা বাটা হয়ে গেছে, এর মধ্যে দিয়েও দিয়েছি আর নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর এখন দেব কাঁচা তেল, কাঁচা সর্ষের তেল। ভালো করে নাড়িয়ে ভালো করে মশলাটা ভালো করে মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি। সঙ্গে থাকুন, আমি এটা এখন কড়াইয়ে ডালটা হয়ে গেলে তারপরে আমি এটা জল অল্প একটু দিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে এটা ভাপিয়ে নেব। সঙ্গে থাকুন দেখাচ্ছি। দেখুন, আমি টিফিন কারিটা এইভাবে বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে, একটা ঝিক পেতে এটা দিয়ে আমি করে নিচ্ছি। এবার এটা গরম হয়ে গেলে আমি ঢেকে দেব। এটা গরম হয়ে গেলে তারপরে এটা ফুটে গেলে জলটা, তারপর মাছটা আমার সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে দেব, পরে শেয়ার করছি, আপনারা সঙ্গে থাকুন। ফ্রেন্ডস, রান্না করতে করতে আমি এই ঘরে চলে এসেছি, হালকা টিফিন করে নিয়েছিলাম, আজকে মুড়ি খেয়েছি আর ছেলেকে খেতে দিয়েছি, ও খাচ্ছে, আর আমি ওষুধ খাবো বলে এই ঘরে চলে এসেছি, তাই আপনাদের সাথে একটু কথা বললাম। তা আমি ওষুধটা খেয়ে নেবো, তারপরে বাদ বাকি ঘরের আরও টুকটাক কাজ আছে সেগুলো সেরে তারপরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন। ছেলে স্কুল ছুটি আছে, কারণ আজকে স্টাডি লিভ দিয়েছে স্কুল থেকে, ওই কারণে আজকে ছুটি আছে বলে ও বাড়িতে আছে, আর হাজব্যান্ড তো কাজে বেরিয়েই গেছে, আর আমি একা রয়েছি, আমি আর ছেলে, তা দুজনে মিলে একা একাই থাকি। ওই পড়াশুনো করে, টুকটাক ওকে দেখাই, আমি নিজে একটু ঠাকুরের বই টই পড়ি, এইভাবেই সময় কাটাই। বিকেলে ওগা দিদি আসবে, ওনার কাছে যোগব্যায়াম শিখব, এইভাবেই দিন কাটাচ্ছি, রোজ যেভাবে কাটাই আপনাদের সাথে তাই তাই শেয়ার করি। সঙ্গে থাকুন ফ্রেন্ডস, আর নতুন নতুন বন্ধুদের জানাই আমি আন্তরিকভাবে ভালোবাসা, আর তাদের সাথেও আমি থাকবো, তারা কখনো যেন চিন্তা করবেন না যে তাদের ব্লগগুলো কেন আমি দেখছি না। আমি যখনই সময় পাবো আপনাদেরও ব্লগ আমি দেখবো, আপনারাও আমার সাথে থাকবেন, আমিও আপনাদের সাথে অবশ্যই আছি, সঙ্গে থাকবেন। তাহলে আমি এই পরবর্তী কী কী করবো না করবো আপনাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকুন। আমি রান্নাটা করে, গরম আছে বলে আমি এই কাপড়টা দিয়ে ধরে এটাকে নামিয়েছি, নামানোর পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ফ্রেন্ডস, এরকম হয়েছে রান্নাটা, এই যে এরকম হয়েছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই দেখুন ফ্রেন্ডস, এইভাবে ইলিশের ভাপাটা করেছি। সঙ্গে থাকুন, এখনও ধোয়া বেরোচ্ছে, গরম গরম রান্না, গরম ভাতে খুবই ভালো লাগে। কিন্তু আজকে দুঃখের বিষয়, ভাতটা আগে করে নিয়েছি, হাজব্যান্ড বাড়িতে থাকলে দুপুরেই ভাতটা করতাম। ঠিক আছে ফ্রেন্ডস, সঙ্গে থাকুন, আপনাদের সাথে শেয়ার করে নিলাম, সঙ্গে থাকুন ফ্রেন্ডস। এখন আমার স্নান হয়ে গেছে, এতক্ষণ পর আসলাম আপনাদের সামনে, এখন আমার দেখুন ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ছেলেকে খেতে দেবো এবং নিজেও খাবো, তার আগে আপনাদের গোপাল দর্শন করিয়ে নিই, চলুন। দেবদের ছবি দেখুন, আর এই যে গোপালের ছবি দেখুন, ছেলে ওখানে গেম খেলছে তাই চিৎকার করে উঠলো, তাই আপনাদের গোপাল দর্শন করিয়ে নিলাম, এবার আমরা খেতে বসবো, সঙ্গে থাকুন ফ্রেন্ডস। আমি একটু এখন বারান্দায় চলে এসেছি বিকেলবেলা, এখন ব্যায়ামের ড্রেস পরে বসে আছি, এখনও দিদি আসেনি, এক্ষুনি আসবে। তা যাই হোক, একটু পরে আমি ব্যায়াম করবো, তা তার আগে আপনাদের সাথে একটু কথা বলে নিলাম, অনেকক্ষণ অন হই না। আর দেখুন আকাশটা আছে খুব পরিষ্কার, আর রোদ এখনও আছে, দেখুন আকাশটা খুব সুন্দর, দেখুন পরিষ্কার আকাশ। আবার তো আজকে আর মানে ব্যায়াম করার পর আর
অন হতে পারিনি, তা এখন অন হলাম। হাজবেন্ড চলে এসেছে, এখন রাতের রান্না তো আমার করাই আছে, আপনারা জানেন কী কী রান্না করেছিলাম। আর ছেলে এখন পড়তে বসেছে, আর এখন আর আমি বেশি ভিডিওটা বড় করব না, এখন ওর পড়ার টাইম হয়ে গেছে, এখন বেশি ভিডিও করতে গেলে আর পড়তে চাইবে না। তা যাই হোক ফ্রেন্ডস, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন, অবশ্যই কিন্তু বেল আইকনটি প্রেস করবেন, আমার সাথে থাকবেন। আর আপনারা বন্ধুরা আর একটা কথা বলি, আপনারা কিন্তু লাইক অবশ্যই দেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে আজকের মতন এখানেই রাখছি, ভিডিওটা কেমন লাগলো সঙ্গে থাকবেন, ভালো লাগলে আমাকে জানাবেন। ঠিক আছে, আজকের মতো তাহলে এখানেই রাখছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা, গুড নাইট।